এখন ব্যতিক্রমী সিনেমা পিখাস আর সেই পিখাস নামের ব্যতিক্রমী সিনেমাখন আহি আছে 26 জুলাই তারিখে আর মূর সহ পিখাসর এই পিখাস সিনেমাখনের টিম উপস্থিত আছে তেওঁলোকে যেহেতু এই পিখাস সিনেমাখন এক বিশেষ সিনেমা তেওঁলোকে নির্মাণ করেছে আর কি আছে পিখাস সিনেমাখন মানে কি দেখবলে আমি তেওঁলোকক সহ জানিবলৈ যত্ন করিম আর পিখাস সিনেমাখনের প্রতি লক্ষ্য রাখি বা পিখাস সিনেমাখন যেহেতু 26 জুলাই তারিখে রিলিজ হব আর সেইটিকে তেওঁলোকে পিখাসর যি এই টিচার সমূহ আছে টিচার সমূহ বিতরণ করেছে আমি তেওঁলোকের সহ কথা পাতিবলৈ যত্ন করিম তেওঁলোকের পৰা জানিবলৈ যত্ন করিম এটা পিখাস এখন ব্যতিক্রমী সিনেমা আহি আছে 26 জুলাই কেনেকুৱা ধরনের প্রস্তুতি বা আসলে খুব বেশি উত্তেজিত হয়ে আছো সিনেমাখন লৈ পেলে যেহেতু এখন ব্যতিক্রম ছবি আমি কৰিবলৈ চেষ্টা কৰিছো আৰু আশাবাদী যে রাইজে এটা বেলেগ হোৱাত পাব অসমীয়া রাইজে এই সিনেমাখন লৈ পেলে আজি আমি প্রচাৰ কৰিবলৈ ওলাই আহিছো যিমান পৰা আমি মানে টি শার্ট বিলাই আছো এতিয়া আৰু সেইটোৱে আমাৰ মানুহৰ মাজত আমি সিনেমাখন লৈ যাব বিচাৰিছো ব্যতিক্রমভাৱে তো সেইকাৰণে আসলে গোটে সিনেমাখন যদি মোক এটা শব্দত কবলে কয় মই কম যে পিখাস হৈছে এখন ব্যতিক্রম ছবি আৰু তাকে মই অসমীয়া অসমবাসী রাইজক আসলে নিমন্ত্রণ জানাম আপোনালোকৰ জৰিয়তে আসলে যে আমাৰ ছবিখন চাওক মৰম দিয়ক সহাৰি দিয়ক আমি নতুনকৈ কাম কৰিবলৈ ওলাই আহিছোঁ সহাৰি আৰু মৰমৰ বিৰাটে বেছি প্ৰয়োজন কোন কোন আছে পিখাস এই সিনেমাখনত বিশেষকৈ কোন অভিনেতা তেনেকৈ পিখাসত আছে অচিন্ত আছে মই আছোঁ জেনেট বে আছে ত্ৰিবেণী আছে অমিতাভ দাৰ ডিৰেকশ্যন সিমিবা আছে মিণ্টুদা আমাৰ লগত আছে মিণ্টুদা আছে দিশুদাই আমার পিখাজো টাইটল ট্রেকটা গাইছে খুব ধুনিয়া ট্রেক হয়েছে খুব সোনকালে আসলে অসমীয়া রাইজে এই গানটা চাবলে পাব আর 26 জুলাইত ছবিখন মুক্তি লাভ করব আর এই যোন জয়যাত্রা আরম্ভ হল অসমীয়া ছবির এই জয়যাত্রা যাতে সদায় যাতে অব্যাহত থাকক আমার যাত্রাও যাতে অব্যাহত থাকক চিরকালে তাকে কামনা করেছি বিশেষকৈ যুব প্রজন্মর বা যুবক যুবতী সকল যুব যে অভিনেতা অভিনেত্রী আছে তেওঁলোকক লৈ এখন নির্মাণ করা হয়েছে নাকি বা পরিয়ালের কোন কোন লোকে চাব পাৰিব যেহেতু এই পিখা সিনেমাখন আপোনালোকে ইতিমধ্যে কৈছে যে এক ভূতর সিনেমা বা এক হরর বা এনেকুৱা ধৰণৰ সিনেমা আপোনালোকে নির্মাণ কৰিছে কোনে কোনে চাব পাৰিব কি কব বিচাৰিব চোৱাক লৈ কোনো প্রবলেম নাই যেহেতু আমি দেখিবলৈ পাইছো যে মানুহৰ খোৱাত সলনি হৈ আছে মানুহে নতুন নতুন বস্তু চাব বিচাৰিছে আৰু তাত ইয়াত কোনো এনেকুৱা কথা নাই যে এই কিছুমান চাম মানুহে চাব পাৰিব কিছুমান চামে চাব নোৱাৰিব তেনেকুৱা কোনো কথা নাই আৰু ভূততকৈ বেছি মই ভাবোঁ আমাৰ পিখাসখন হৰৰতকৈ বেছি মই কম থ্ৰিলাৰ জনৰ বেছি হয় আৰু মই ভাবোঁ যেতিয়া ছবিখন মানুহে চাবলৈ যাব যেতিয়া ছবিখন চাই ওলাই আহিব আৰু মই বিচাৰোঁ যাতে প্ৰত্যেকজন ব্যক্তিয়ে এই ছবিখন চিনেমা হিচাপে চাওক তাত যাতে বেলেগ কোনো ধৰণৰ চিন্তা লৈ নাযায় সিনেমা হিসাবে গৈ পেলে চাই পেলে সিনেমা হিসাবে এন্টারটেইনমেন্ট লৈ পেলে সিনেমাখন উপভোগ করক মই তাকে বিচাৰি ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আমি পৰিৱেশ দেখুৱাইছো মই বৰ্তমান এই শুক্লেশ্বৰ দেৱালয় সন্মুখত উপস্থিত আছো আৰু এই পিখাস যি সিনেমাখনৰ টিম আছে পিখাস সিনেমাখনৰ টিমটোৱে তেওঁলোকৰ যি এই 26 জুলাই তাৰিখে তেওঁলোকৰ এই সিনেমাখন যিহেতু ৰিলিজ হ'ব মুক্তি পাব সেই মুক্তি উপলক্ষে তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ টি শ্বাৰ্টসমূহ বিলাই আছে পিছফালে তেওঁলোকে টি শ্বাৰ্ট লিখি পিছফালে তেওঁলোকে পিখাস লিখি এই টি শ্বাৰ্টসমূহ বিতৰণ কৰা দেখিবলৈ পোৱা গৈছে আমিও আশাবাদী যাতে সকলো আহে পিখাস সিনেমাখন উপভোগ কৰিবলৈ আৰু তেওঁলোকক যাতে উৎসাহ জনায় তাৰে কামনা কৰিছোঁ